সেক্টরটাতে টু হুইলার বা ফোর হুইলার ইন্ডাস্ট্রিতে থাকি, এটা নর্মালি হচ্ছে আমার সার্ভিস ডিপার্টমেন্টে থাকি। আমি এস এম আসিফ রায়হান, আমি এসিআই মোটরসে সিনিয়র নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আসলে চাকরির ঘন্টা যদি আমি হিসাব করি এখানে, বাট আমাদের নর্মাল ওয়ার্কিং ডেজ হিসাবে 8 থেকে নর্মালি 10 ঘন্টা কাজ করা। আমার কাজের দায়িত্বটা যেখানে প্রথমে আসে কাস্টমার সার্ভিস এনশিওর করা। আমাদের কাস্টমার সার্ভিস দিতে গেলে দেখা যাচ্ছে যে প্রথমে একটা ওয়ার্ম রিসিপশন দেই আমরা, তারপর হচ্ছে কাস্টমারকে প্রপার সার্ভিস যে বেতে পাঠানো, প্রপার কাস্টমার সার্ভিস এনশিওর করা, এবং কাস্টমার সার্ভিস থেকে কাস্টমারের ফিডব্যাকটা নেওয়া এবং কাস্টমার কতটুকু স্যাটিসফাই এবং এই জিনিসটা আমরা মেজার করি। আমাদের সম্পূর্ণ ডিজিটালাইজড পদ্ধতিতে আমরা সার্ভিসটাকে মেজার করি এখন বর্তমানে। আমাদের বেতনগুলো নর্মালি এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থাকে 20 থেকে 25 হাজার, এবং তাদের কাজের অভিজ্ঞতা এবং টেকনিক্যাল নলেজের উপরে ভিত্তি করে তারা পরবর্তীতে আরও উপরে পজিশনে যায়। তো সেক্ষেত্রে তখন স্যালারি আপনার 30+ হয়ে যায়। ভালো মনে করি সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এবং আমরা কাস্টমার সার্ভিস এনশিওর করি। সো কাস্টমারদের সাথে মিট করতে গেলে তাদের সাথে একটা ফ্যামিলিয়ারিটি, তাদের সাথে একটা পরিচয় হয়। আমার এখানে বর্তমানে আমি ক্যারিয়ার অপরচুনিটি আমাদের অনেক হাই, কাস্টমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কাস্টমার মিট, তো এইসব ক্যাম্পেইন বা এই প্রোগ্রামগুলোতে করতে গেলে দেখা যাচ্ছে যে পারিবারিক এবং নিজস্ব সময় মাঝে মাঝে একটু সমস্যা হয়। সো কাজের কারণে আসলে এই জিনিসটাকে অপছন্দ আর মনে হয় না। পড়ালেখা আসলে ফিল্ডে যারা আমাদের আছে তাদের জন্য হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এবং অবশ্যই সেটা অটোমোবাইল এবং পাওয়ার রিলেটেড থাকতে হবে। আর পুরো সার্ভিস ডিপার্টমেন্টটা আসলে যদি মেকানিক্যাল অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হয়, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটা আসলে এখানে প্রাধান্য পেয়ে থাকে। এই জবটাতে আসলে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যেটা আমার কাছে মনে হয় যে একটা কাস্টমারের সাথে ইন্টারঅ্যাকশন করা, এবং কাস্টমার সার্ভিস দিতে গেলে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। সে হচ্ছে কাস্টমারের সাথে ব্যবহার, কাস্টমারের সাথে অ্যাটিচিউড, এবং কাস্টমারকে কীভাবে আমি ওয়েলকাম করলাম এবং কীভাবে আমি ডেলিভারিটা দিলাম। সো সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয় এই জিনিসটা। আসলে বৈশিষ্ট্য যদি আমি বলতে চাই সেক্ষেত্রে প্রথমেই আসবে হচ্ছে আমার তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমেই আসতে হবে টেকনিক্যাল নলেজ। এই জবটার এবং আমার যে ক্যারিয়ারটা আছে, ক্যারিয়ারটার সবচেয়ে বেশি প্রথম আমাদের যে জিনিসটা লাগে সবচেয়ে বেশি সেটা হচ্ছে টেকনিক্যাল নলেজ। অটোমোবাইল সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টেকনিক্যাল নলেজ, এবং তারপরে যে জিনিসটা আছে হচ্ছে পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট। পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের মধ্যে আপনার অনেকগুলো ভাগ আছে, যেমন প্রোঅ্যাক্টিভনেস থাকতে হবে, হার্ডওয়ার্কিং হতে হবে, তারপরে হচ্ছে সেলফ মোটিভেশন থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, এবং কাজের প্রতি অবশ্যই ওই ইন্টারেস্টটা নিয়ে ডিসিশন মেকিং একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। এবং সবশেষে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে অ্যাটিচিউড।